প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই এসিটিভির নিয়মিত আয়োজন গল্প কথা অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি কুমকুম। দর্শক আজ আমাদের সাথে রয়েছেন একজন অতিথি, তিনি হচ্ছেন দেশীয় পোশাক ব্র্যান্ড বিশ্বরঙের কর্ণধার এবং স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। চলুন দর্শক আজকে সন্ধ্যায় আমরা তার সাথে আড্ডা দেই। কেমন আছেন দাদা? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আপনার এই রঙিন পোশাকে আমরা মুগ্ধ। তোমার গায়ে তো ফুল কম ফুটে নেই, বসন্ত যে আসছে বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার প্রথমেই আলাপচারিতে এটা জানতে চাই যে বর্তমানে কি নিয়ে ব্যস্ততা কাটছেন? জানি অনেক কাজ করেন আপনি, কাজ পাগল মানুষ, জানতে চাইবো। আসলে একই সাথে অনেক ধরনের কাজ চলে, অনেক ধরনের কনসেপ্ট মানে মাথায় ঘুরতে থাকে। তো বর্তমান যেহেতু ফেব্রুয়ারি মাস, এই সময়টা তো আমরা আমাদের সবচেয়ে একটা মাসে আসলে অনেক ধরনের উৎসব থাকে, বসন্ত উৎসব, তারপর ভালোবাসা দিন, ভালোবাসা দিবস যাই বলি, তারপর 21শে ফেব্রুয়ারি, যেটা খুবই আমাদের বাঙালি জীবনের বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং বিশেষ করে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমরা অনেক দিন যাবতীয় চর্চাটা করে আসছি। এগুলি যে খুব বেশি ব্যবসায়িক চিন্তা থেকে করা তা না, এটা আসলে আমি মনে করি আমার দায়িত্ব। যে কোনো শিল্পী তার জায়গা থেকে তার মতো করে দায়িত্ব পালন করেন, যেন আমরা আমাদের ভাষাকে হারিয়ে না ফেলি। বর্তমান যেই পরিস্থিতি চলছে, সেখান থেকে আসলে এই ধরনের চর্চাগুলির মাধ্যমে আমরা বাংলা ভাষাকে বিশ্বের দরবারে আরো সুন্দর করে পৌঁছাতে পারি আশা করি। আচ্ছা, সামনে ভ্যালেন্টাইন্স ডে বলছিলেন, তো আসলে কি ধরনের পোশাকের আইডিয়া আছে আমাদের তরুণ তরুণীদের জন্য? আমি জানি না, মানে যদিও দিবসগুলো একটা উৎসব হলে তো ভালোই লাগে, আনন্দ করে সবাই। ভালোবাসা তো আসলে একটা দিন ভালোবাসতেই হবে জোর করে তা না, প্রতিটা দিনই ভালোবাসা উচিত। কারণ বর্তমানে এটির অভাব সবচাইতে বেশি, সবকিছু কেমন যেন হিংস্র হয়ে উঠছে। এবং আমি আমি আমার আমার করতে করতে আমরা অন্যকে ভালোবাসতেই ভুলে গেছি। আমার কাছে আসলে ভালোবাসার চাইতে অনেক বেশি গুরুত্ব মনে বসন্তের এই দিনটি, এই ফাগুনি মাসটা খুব কালারফুল মনে হয়। প্রকৃতির বিশাল এক পরিবর্তন আসে এবং শীতের পরই বসন্ত। শীতকালে যেরকম কেমন ধূপছায়া একটা ভাব থাকে, প্রকৃতির রং চলে যায় সব, এই বসন্তই তো সব রঙিন করে দেয় আবার। তো সেই জন্য আর আমার প্রতিষ্ঠানের সাথে এত যায় মিনিংফুল। আর আরো ভালো লাগে বলতে যে অনেকেই বলে আমাদের শোরুমে গেলে যে আপনার তো চির বসন্ত শোরুম, সবসময় কালারফুল থাকে। তো যার জন্য হচ্ছে এই উৎসবটা একান্তই আমার মনে হয় এবং কাজ করতেও ভালো লাগে। কারণ ব্যক্তিগতভাবে হলুদ রং নিয়ে এত কাজ করি, আমার শোরুমে ঢুকলেই বোঝা যাবে হলুদের সমাহার থাকে, আমার কাছে ক্যারেক্টার এটা। এবার বসন্ত আসলে এই ফাগুনকে কেন্দ্র করে, এটা যেমন এটা কিন্তু রবীন্দ্রনাথের গান দিয়ে করা, আমাদের বসন্তের একটা গান দিয়ে এই ডিজাইনটা করা। এবং আরও আছে যেমন ফ্লোরাল মোটিভটা আমরা খুব ব্যবহার করি, আর হলুদ রঙে নানান ধরনের শেড কাপড়ের মধ্যে আসে। আর এবার যেমন আমরা আগে মানে বসন্ত উৎসবটা যেমন ট্র্যাডিশনাল শাড়ি পরে, গাঁদা ফুল দিয়ে সাজে, কপালে টিপ দেয়, রেশমি চুড়ি পরে, শাড়িটা তো অবশ্যই প্রেফার করি পাঞ্জাবি শাড়ি। এছাড়াও কেউ যদি মনে করেন যে না আমার একটু মানে কাজ থাকবে সেদিন, সেদিন তো সরকারি ছুটি থাকে না, তো সবাই যেন তার মতো করে সেলার কামিজ, কুর্তি, সিঙ্গেল পিস, স্কার্ট, বা ছেলেদের জন্য শার্ট, তারপর পলো, টি শার্ট, সব কিছুরই কালেকশন, সব রকমের ড্রেসের মধ্যেই আছে রং, এই রঙগুলো যেটা পরে আসে তার মতো করেই ওদিন হুট করে বেরিয়ে যেতে পারবে। আর কারো যদি মনে হচ্ছে না আমি বের হতে পারছি না, সেক্ষেত্রে তো আমাদের সবসময় বিশ্বরং ফ্যান পেজ বা ওয়েবসাইট আমরা সবসময় আছি। কেউ ছিল একদম হোম ডেলিভারিও দিয়ে আসি, বললে একদম সাজগোজের ব্যবস্থা করে দিতে পারবো। কারণ আমাদের সাথে পার্সোনা, অ্যারোবিক্স, তারপর বান্থাই, রেড, সবার সাথে খুব ভালো সম্পর্ক বিশ্বরং পরিবারের সাথে। আর তো টোটাল দায়িত্বটা আমরা নিয়ে নিতে পারবো। আচ্ছা, এবার জানতে চাইবো যে করোনাকালীন সময়ে কিন্তু মানুষের রঙের কিন্তু পরিবর্তন হয়নি, এই যে অনলাইনে কেনাকাটা কেমন হয়েছে? নতুন এক ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু আমরা গিয়েছি। কোভিড, আমি বলবো যে কোভিড, কালকে আমি আমার ছোট ভাইকে বলছিলাম যে কোভিড বা করোনা আমাদের জন্য অবশ্যই অনেক দুর্বিষহ জীবন করে তুলেছে, কিন্তু টুকটাক করে একটু ভালো ভালো কাজও করেছে। তো একটা কথা বলে দিই, যেটা হচ্ছে যে আমরা অনলাইন অত সিরিয়াস ছিলাম না আসলে। অনলাইন রাখতাম হচ্ছে ফেসবুক পেজ টেজ এগুলো রাখতাম প্রমোশনের জন্য, মানে ছবি টবি দিব, দেখবে সবাই, লাইক করবে, তারপর শোরুমে আসবে। কিন্তু করোনার কারণে আমরা ফিল করলাম ওই দুর্দিনগুলোতে আসলে, এখন যেমন শোরুম খুলে গেছে, কিন্তু তখন ওই সময় অনলাইনে আসলে অনেক চাপ ছিল। তখন আমরা একদম প্রায় 15-20 জনের টিম মিলে অনলাইন চালাতে হতো, যারা শোরুম ম্যানেজার, ভালো সেলসম্যান বা আমি নিজে পর্যন্ত রাত ৩টা-৪টার মতো জেগে থাকতাম কারণ ঈদ চলে আসলো, বৈশাখ তো আমরা ধরতে পারি নাই কিন্তু একটা প্র্যাকটিস হয়েছে আসলে। মানে আমরা এখন যেমন অনলাইনে অনেক বেশি সিরিয়াস থাকার চেষ্টা করি, আগে দেখতাম নোটিফিকেশন আসতো আমি বুঝতামও না কি লিখে, মানে পড়তামও না এমন আসে, কিন্তু এখন বুঝে গেছি আরে তো জিনিস চায় আমি কেন কথা বলি না, এরকম নানান বিষয়গুলো হয়েছে। আমাদের একটা গল্প বলি যে পয়লা বৈশাখের জন্য একটা খুব এক্সক্লুসিভ ভিডিও বানিয়েছিলাম যেটা মার্চ মাসে অন এয়ার হওয়ার কথা ছিল এবং বাংলাদেশের টপ সেলিব্রিটিসরা এটার মধ্যে আছে। গাজীপুরে আমরা প্রায় ১২০ জনের টিম ছিল কিন্তু এই সব কিছু কমপ্লিট ছিল, মানে ভিডিওটার কনসেপ্টটাই ছিল এরকম সব খেলাধুলা নিয়ে, কিন্তু গানটা দিয়ে আমরা মার্চে আপলোড করব কিন্তু এর মধ্যে করোনা ঢুকে গেল, এটা ছাড়া হয় নাই। কিন্তু ওই ভিডিওটার জন্য কয়েকদিন আগে আমি একটা নতুন করে গান বানিয়েছি, এটা একটা দুর্দান্ত গান হয়েছে, আমার মনে হয় বাংলাদেশে এই ধরনের গান হয় নাই। আচ্ছা, এই গল্পটা আমরা অবশ্যই শুনবো, তবে ছোট্ট একটা বিরতির পর। অবশ্যই প্রিয় দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পরই ফিরে আসছি গল্প কথা অনুষ্ঠানে, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম গল্পকথা অনুষ্ঠানে, আমাদের সাথে রয়েছেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা। আড্ডা দিচ্ছিলাম তার সাথে, গল্প শুনছিলাম। ও হ্যাঁ, তো গানটা বানালাম যেটা লিখেছেন হচ্ছে জীবন ফারুকি এবং সুর করার দায়িত্ব দিয়েছিলাম উজ্জ্বল সিনহা, যিনি এই ধরনের কাজ খুবই ভালো করেন। তারপর গান যখন রেডি হয়ে গেছেন গাও বা কাকে দিয়ে, টেনশনে পড়ছিলাম যে এরকম একটা ফোক গান কাকে দিয়ে গাওয়া যায়। যাই হোক শেষ পর্যন্ত মাথায় আসলো ঐশীর কথা, পরে ঐশীকে বললাম, ঐশী মানে যখন ডেমোটা পাঠালাম ও তো খুবই খুশি, বললাম ঐশীর সাথে কাজ করা হয়েছে। হ্যাঁ, পরে আমি ভয়েস দিয়েছি, এটা ঐশী আর আমার মিলে, এটাই প্রথম এসএটিভিতে বললাম, এটা আসলে আমাদের কেউ জানে না, এখন পর্যন্ত আমরা কোনো একটা পাবলিশ করি নাই, কোনো একটা ছবিও দিই নাই। যাই হোক গানটা দুর্দান্ত হয়েছে, এখনো মাস্টার মিক্সিং চলছে। গানটা আসলে মনে হবে পহেলা বৈশাখ। চমৎকার, আপনি তো অনেক গুণে গুণান্বিত একজন মানুষ, গানের কথা যখন এসেই গেল, আসলে গান কি আপনার শিখা হয়েছে? আপনি অনেক জায়গায় বলেছেন যে আপনি গান শিখেননি, কিন্তু আমরা কেউ বিশ্বাস করতে পারি না। খবর জানো কি করে বলো তো, অনেক জায়গায় বলেছি না। আপনার রবীন্দ্রসঙ্গীতের গানগুলো এত অসম্ভব ভালো, প্লাস আমরা যখন ইউটিউবে কনাপু কোনালের সাথে দেখি আপনাকে, আমরা তরুণরা যারা দেখি আমরা অনেক বেশি উজ্জীবিত হই যে একটা মানুষ রং তুলিতে এত কাজ করে বেড়ায়। তারপরে হচ্ছে আপনার গানের ব্যাপারটা আসলে জানতে চাই, মানে কিভাবে আবিষ্কার করলেন যে আপনি একজন সঙ্গীত শিল্পী? না না, আমি সঙ্গীত শিল্পী না, এটা বললে না সঙ্গীত শিল্পীরা পেটাবে ধরে এই চেয়ারে কেউ সবাই বলবে না। আমি সঙ্গীত শিল্পী না, কিন্তু আমি সঙ্গীত ভালোবাসি এবং একজন সঙ্গীত শিল্পী যতটা গুরুত্বপূর্ণ তেমনি তার শ্রোতাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ শ্রোতা না থাকলে তো সঙ্গীত শিল্পী কোনো মূল্য নাই। কিন্তু আমি ছোটবেলা থেকে আমার যদি 5টা ফ্রেন্ডের কথা বলা হয়, ওই 5টা ফ্রেন্ডই কিন্তু আমার এরকম, হয়তো ছবি আঁকা আসবে, নয়তো গান আসবে, নয়তো এই আসবে, সে ক্রিয়েটিভ জিনিসগুলো আমার বন্ধু। আমি কখনোই না ওই পাড়ায় বসে আড্ডা দিই নাই। আমার ক্লাস শেষ আমি চলে যেতাম বাসায়, বাসায় টিচার আসতেন, আমি এইচএসসি পর্যন্ত বাসায় লেখাপড়া করেছি, তারপর তো চারুকলা ভর্তি হয়ে যাওয়া। এই আর চারুকলা ভর্তি হওয়া 92-তে, আর 94-এ বিশ্বরঙের জন্ম, এই হচ্ছে আমার গল্প। কিন্তু সবসময় যেটা আমার সব পাশে থাকে সেটা হচ্ছে গান। আমার যদি মন খারাপ থাকে মন খারাপের গান শুনি, আমার যদি খুব খুশি থাকে আমি খুব খুশি গান শুনি, আমি একদম মানে সব ধরনের গান শুনি। তো রবীন্দ্রসঙ্গীতের কথাটা যেটা বললে, এটা আসলে আমি কখনোই রবীন্দ্রসঙ্গীত গাওয়ার চেষ্টা করতাম না, কিন্তু এছাড়া অনেক কঠিন কঠিন গান কপি করার চেষ্টা করতাম। আমার মানে ক্লাসের পরে বা টিচার চলে গেলে যে অবসর সময়টা থাকতো, আমি কিছু একটা সময় আমি শুধু গানের দোকানে খাতির রাখতাম। তখন আমার পাশে কোনো ক্যাসেট প্লেয়ারও ছিল না, বাবা এগুলো পছন্দ করতেন না, টেলিভিশন ক্যাসেট প্লেয়ার এগুলো একদম পছন্দ করতেন না। তো আমি গান শুনতাম কি মানুষের বাসায়, না হয়তো কোনো রেকর্ডিংয়ের দোকানে গিয়ে গান শুনতাম, এবং ওখানে আমি তাদের সাথে দোকানদারিও করতাম। তো গানটা আমার এমনভাবে পছন্দের একটা জায়গা, কিন্তু এই গান গাইবো এইভাবে এই সাহসটা সে জুগিয়েছে। আমি বলবো যে দিনাত জাহান মুন্নি, আমাদের সবার প্রিয় সেই কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি ভাবিকে যখন আমি বললাম যে আমি এরকম একটু একদিন রেকর্ড ভয়েস দিতে চাই যে আমার ভয়েসটা কেমন লাগবে, তুমি গান গাইতে চাও? আমি হ্যাঁ আমি একটু গাইতে চাই, পরে বলো চলো। তারপর উনি আর আমি মিলে একদিনে আমরা 4টা মানে গান গেয়েছিলাম, সবই কভার করেছিলাম। চিরদিনই তুমি যে আমার, এটা ব্যাপক জনপ্রিয় হয়, তারপর এই রূপালী চাঁদে তপনদার, এরকম কয়েকটা গান, ভালোবাসা যত বড়, একদিনে আমরা রেকর্ডিং করি এবং ওগুলি পরে একদিনে সবগুলো ভিডিও করি, পরে ইউটিউবে দিই। এই হলো শুরুটা আর কি। ওই গান দেখে রাজন সাহা উনি বর্তমান খুব ভালো কাজ করছেন। উনি বলে দাদা তুমি গান করবে তো তুমি মৌলিক গান করবে, তুমি মানুষের গান গাও কেন, মানুষের গান কোনটা আবার, বলে এই যে এলি তো তোমার গান না, এটা অন্যের গান, তুমি মৌলিক গান করো। তখনই কণার সাথে আনচান আনচান গানটা করি, এরপর কোণালের সাথে, কনক চাপাপুর সাথে, আবিদাপুর সাথে, তারপর দেবলিনার সাথে, অনেক কর্নিয়ার সাথে, লাস্ট ঐশী সবচেয়ে ছোট ঐশীর সাথে গাইলাম। এরকম মানে আমি আসলে আমার একটা রিফ্রেশমেন্টের জায়গা। এত ক্রিয়েটিভ মানুষ কিভাবে হয়? আবার শুনতে পাচ্ছি যে আপনি হচ্ছে মিউজিক ভিডিও পরিচালনা করেন, মানে ক্যামেরার পেছনে খুব চমৎকার ভাবে আপনি ডিরেকশন দেন, এটার গল্প জানবো। না, আমার মিউজিক ভিডিও পরিচালনা করার নতুন কিছু না, এগুলো তো আসলে আমি আমাদের ফটোশুট যখন করি আমার ওইখানকার মডেল সাজানো থেকে শুরু করে স্টাইলিং থেকে আর কোরিওগ্রাফি থেকে শুরু করে সেট ডিজাইন থেকে শুরু করে সবই তো আমার দেখতে হয়, সবই আমি করি, আমি অভ্যস্ত। তো বা আমরা যে ভিডিওগুলো আমি বানাই বা আমার গানের ভিডিও হোক বা বিশ্বরঙের প্রমোশনের ভিডিও, সবই আমার ডিরেকশন, আমার স্টোরি থাকে, কনসেপ্ট আমার থাকে। তো কেউ হয়তো ডিরেক্টর থাকছেন, তিনি সাথে থাকেন, এক এক সময় এক একজন কাজ করে। আর রিসেন্ট যেটা করেছে সামিনাপু, তো উনি তো ইউটিউব চ্যানেল করেছেন সামিনা চৌধুরীর স্টুডিও। তো এই স্টুডিওটা আসলে গত কয় মাস ধরে করোনাকালীন থেকে ওনার শুধু, উনি তো আসলে চিন্তা করে কিন্তু কাজগুলিকে না সামনের দিকে নিতে পারেন, আর আমার সাথে শুধু কানে কর করতে থাকে। তো এই করে নামটাও আপুকে আমি সাজেস্ট করেছিলাম এই নামটা রাখো, কারণ স্টুডিও এখানে শুধু গান শুনবেন, এখানে পুরো সামিনা চৌধুরীকে দেখতে পাবে সবাই, সামিনা চৌধুরী কীভাবে রান্না করে, সামিনা চৌধুরীর অবসর সময়টা কী করে, ভোরবেলা ছাদে কী করে, এরকম। আমরা তো আসলে সব শিল্পীকে পরিপূর্ণ ক্যানভাসে পাই না আসলে, আবার সবার ওই কোয়ালিটিটাও থাকে না। কিন্তু অনেক শিল্পীরা আছেন হয়তো ক্যামেরার সামনে পারফরমেন্স করে, তারপরে তাকে সে বাকিটা পারে না, কিন্তু সামিনা আপু ওরকম একজন আর্টিস্ট যিনি সে ঘরে বাইরে মনে সবসময় মানে পুরোটাই শিল্পী আসলে। আচ্ছা, প্রসঙ্গত যেহেতু গানের অনেক ভারী ভারী আলাপ শুনছিলাম আপনার কাছ থেকে চমৎকারভাবে, তো দুই লাইন কি আমরা গান শুনতে পারি এই মুহূর্তে? আমার ওই যে যেটা বললে আগে আমরা হাসতাম যে শিল্পীদের গান গাইতে বললে গলা খারাপ থাকে, না না এটা আপনার, আপনি বিনয়ী, বাট তারপর আপনার কাছ থেকে শুনতে চাই দুই লাইন। আমার সবচেয়ে বাজে হচ্ছে আমার লিরিক মনে থাকে না, হয়ে যাক যে কোনো একটি গান। আচ্ছা, আমার যে রিসেন্ট যে গানটা বেরোলো, খুব মিষ্টি একটা প্রেমের গান, যে গানটা লিখেছেন জিয়াউদ্দিন আলম, সুর করেছেন কাউসার খান, আর মিউজিক ভিডিওটি করেছেন সৌমিত্র ঘোষিমন। ওটাতে মডেল হয়েছেন নিপুণ এবং অলঙ্কার। খুব পরিশ্রম করে সৌমিত্র কাজটা করেছে, যেটা ব্যাপক প্রমোশনও হয়েছে আসলে। তো সেই গানটা ইউটিউবে পাওয়া যাচ্ছে, বিপ্লব সাহা যে চ্যানেলটা আছে বিপ্লব সাহা সংস, ওইটাতে গেলে গানটা দেখতে পাবে। ওইটা একটু দেখি যদি মনে থাকে আমার। আমায় একটু একটু করে তোমার চলতে দিও, আমায় একটু একটু করে তোমায় ভালো বাসতে দিও, তুমি আছো তাই এই পৃথিবী সাজাই তোমারই ভালোবাসা। এরকম মানে খুব মিষ্টি একটা গান, খুব মিষ্টি, খুব মিষ্টি গান একটা। আপনার কাছে আমরা আবারও ফিরবো, তবে ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পরে ফিরে আসছি গল্পকথা অনুষ্ঠানে, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম গল্পকথা অনুষ্ঠানে। আমাদের সাথে রয়েছেন স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, আড্ডা দিচ্ছিলাম তার সাথে। আচ্ছা, এবার আপনার কাছে জানতে চাইবো যে যতটুকু জানি রং থেকে বিশ্বরং, এবং এই বিশ্বরঙের যাত্রাটা আজকে কিন্তু আমরা আপনাকে যেভাবে পেয়েছি এত সহজ ছিল না, কারণ 90-এর দশকে চারুকলা একজন স্টুডেন্টের মাথায় এত কিছু থাকতে পারে, কারণ তখন বাবা মা নিশ্চয়ই অনেক বেশি সাপোর্টিভ ছিলেন না। তো ছোট করে আমরা সেই গল্পটা একটু হলেও জানতে চাই। আসলে ছোটবেলা থেকে আমার ছবি আঁকার প্রতি প্রচণ্ড ঝোঁক ছিল, কিন্তু আমার যে ক্লাসের পরীক্ষায় যে মার্কসটা ছিল 25 মার্কস সেটা কখনোই রেজাল্টের সাথে যোগ হতো না, যার জন্য থেকে বাসা থেকে কখনোই এই ড্রয়িং এর উপর তাদের আগ্রহ ছিল না এবং মানে নামমাত্র একটা কালার পেন্সিল বক্স কিনে দিয়ে রাখতো। কিন্তু আমার তো ছবি আঁকতে ভালো লাগে, তো দেখা যায় ক্লাস থেকে এসেই হয়তো ছবি আঁকতে চাইতাম, মা বকা দিত এই বন্ধ করো, অন্য হোমওয়ার্ক করো, এই করো। তো আমার বড় ভাইয়ের বন্ধু, তিনি আমাকে লুকিয়ে লুকিয়ে কালার দিতেন, তো ওই কালারগুলি দিয়ে আমি ছবি আঁকতাম। ক্লাস 9-এ যখন পড়ি তখন আমার বড় দিদি আমাকে চিত্রকলা নিকেতনে ভর্তি করে দেয়, 1-2 বছর ওখানে ক্লাস করি। এরপর তো ব্যস্ত হয়ে গেলাম SSC HSC নিয়ে, আর ওখানে যাওয়া হয় না। পরে HSCর পরে প্রথম ঢাকা শহরে আসি, আসলে আমি নারায়ণগঞ্জে থাকতাম। তো আর্ট কলেজ দেখতে গেলাম যে আর্ট কলেজ কীরকম দেখতে, তো গিয়ে দেখলাম ওখানে অ্যাডমিশন টেস্ট 2 দিন পরে। তা আর কি ফর্ম নিয়ে নিলাম, কিন্তু বাবা তো রাজি না। যাই হোক, এটার মধ্যে অনেক ড্রামা আছে, অনেক গল্প আছে। তো পরে জোর করে ভর্তি হয়ে গেলাম, কিন্তু ওনার সাথে চুক্তি ছিল বিকম পড়তে হবে তোলারাম কলেজে। আমি ঠিক আছে ওই চুক্তিতে সই, কিন্তু চারুকলায় ভর্তি হওয়ার পরে যেটা বুঝলাম সেটা প্র্যাকটিক্যাল ক্লাস। এখানে আসলে 3-4 এমনি বেজে যায় ক্লাস শেষ করতে, কিন্তু বিকম পড়া কারণ এটা তো আমি ফাঁকি দিয়ে ক্লাস করতে পারবো না, আমি পারি না। পরে কিছুদিন 1-2 বছর করেছিলাম, এরপরে না আসলে আর ওই লাইনটা কন্টিনিউ করতে পারি না। এর এদিকে তো 94 সালে বিশ্বরঙ্গের জন্ম হয়ে গেল। এইটা করতে গিয়ে ফিল করলাম যে আর্ট কলেজের টিচাররা আবার এটা পছন্দ করছেন না, যে এইগুলো কি, মানে আমাকে খুবই হেয় করা হতো, মানে লজ্জা দিত। ফ্রেন্ডরা এই কাপড়ের বস্তা নিয়ে হাঁটি বলতো, যে ঝোলা বলতো, তারপরে ব্যবসায়ী বিপ্লব ডাকতো, এরকম। মানে এটা একটা নিকৃষ্ট কাজ ছিল ওই সময় আর কি। এখন যেমন এটা নিকৃষ্ট না, এখন তো ওই সেক্টরের অনেকেই এই কাজে ব্যস্ত থাকেন। তো ওই সময়টা আমার সময় আমি তখন কাপড়ের প্যাকগুলো হয়তো লুকিয়ে রাখতাম মোল্লার ক্যান্টিনে, সিকিউরিটির রুমে। লজ্জায় ঢুকতাম না চারুকলা ওই ব্যাগ নিয়ে, মানে চারুকলার ক্লাস শেষ মানে হয়তো আমার ব্যাগটা অন্য জায়গা থেকে নিয়ে চুপ করে গাউসিয়া, নিউ মার্কেট, আর তখন তো মানে ঢাকা শহরই তো চিনি না। সেই জায়গায় তখন আমার ক্লাস ফ্রেন্ডরা খুব হেল্প করতো আমাকে, নিউ মার্কেট, চাঁদনি চক, গাউসিয়া, এইটা সেইটা চেনাতো ওরা, ব্লক প্রিন্টে নিয়ে যেত। আমার মোনালিসা একটা ফ্রেন্ড ছিল, এখনো বেঁচে নেয় আসলে, তো ও আমাকে অনেক হেল্প করতো। আরিফ একটা ফ্রেন্ড ছিল, ক্লাস ফ্রেন্ডরা প্রচণ্ড হেল্প করে, যার যেদিকে সোর্স। আর সারাক্ষণ পাগলের মতো ক্লাসের পরেই যে সময়টা আমি পেতাম এইটার জন্য কাজ করতাম। তো যাই হোক, আর তখন তো আসলে আমি বিয়ে বাড়ি কাজগুলো করতাম, বিভিন্ন আলপনা টালপনা করা, সেট ডিজাইন করা। তো ওখানে যে টাকাটা আসতো ওইটা আসলে বিজনেস। এখানে কিন্তু আমার বিজনেস 1 টাকাও কিন্তু আমার পরিবার থেকে নেয়া না, পুরো টাকাটাই হচ্ছে আমাদের প্রথম পুঁজি ছিল 10-15 হাজার টাকা। ওই টাকাটা দিয়ে কিন্তু এই বিজনেস বানানো, এবং খেয়ে না খেয়ে কষ্ট করে যেটা হয়তো রিক্সা দিয়ে যাবো সেটা হেঁটে চলে যেতাম। মানে এগুলো যে মানে এগুলো করা হতো কারণ ফ্যামিলি তো জানে না, আমি তো ফ্যামিলিতে টাকা চাইতে পারবো না। তো আমার আসলে এটা এই ACTV পর্যন্ত আমাকে পৌঁছাবে আমি তা তো জানতাম না। আমার আসলে করতে ভালো লাগছিল, ওই সময় আমি করছিলাম, কিন্তু একটা সময় ধীরে ধীরে আমি প্রতিদিনই মনে হয় জড়িয়ে যাচ্ছি এটার সাথে। প্রতি বছরে আমাদের একটা করে আউটলেট ওপেন হচ্ছে। হ্যাঁ, আউটলেটের ব্যাপারে জানতে চাই যে এখন আমাদের ঢাকার বাইরেও আসলে কতগুলো আউটলেট রয়েছে? আমাদের টোটাল আউটলেট 21টার মতো। তো ঢাকার বাইরে আছে, সিলেটে আছে, সুনামগঞ্জে আছে, ময়মনসিং আছে, তারপর কুমিল্লাতে আছে, তারপর রাজশাহীতে আছে, দিনাজপুরে আছে। হ্যাঁ, ঢাকার বাইরে এগুলো আছে। ঢাকাতে তো যমুনা ফিউচার পার্ক আমরা আবার নতুন করে সামনের দিকে নিলাম, ওটারই 1 তারিখে ওপেনিংটা ছিল, যেখানে জয়াসান, সাদিয়া ইসলাম, মৌ, চয়নিকে কর্মকার, অনেকে এসেছিলেন। হ্যাঁ, নাদিয়া এসেছিলেন। আসলে সবাই মুখিয়ে থাকে আপনার সাথে কাজ করার জন্য। মডেলরা তো আছেই, আমরাও আছি, যদি আর কি সুযোগ পাই বলে ফেললাম। তো এবার জানতে চাইবো খুব ভারী একটা কথা, সেটা হচ্ছে যে আপনার মতো যদি কেউ সাকসেসফুল একজন ফ্যাশন ডিজাইনার হতে চায়, আমরা যারা রয়েছি, যদি এই কল্পনাটা আমরা বাস্তবে পরিণত করতে চাই, বলছিলেন যে অক্লান্ত পরিশ্রম, আপনার সৃজনশীলতা, মনন, মেধা সব কিছু দিয়ে আপনি খাটছেন এখন পর্যন্ত। তো একজন ফ্যাশন ডিজাইনার হতে গেলে, সাকসেসফুল হতে গেলে আসলে কি কি গুণ তার থাকা উচিত, কি কি করা উচিত? এই জায়গাটা একটা আপত্তি আছে, সাকসেসফুল শব্দটা। এটা বিনয়, এটা বিনয়, আমরা জানি এটা শেষ না আসলে। এখন যারা কাজ করতে চায় তারা, আমি তো দেখতে পাই আসলে আমার সাথে তাদের মিলবে না কোনো সময়, কারণ আমি তো এখানে রোজগার করতে আসিনি এই সেক্টরে। আমি এসেছিলাম ভালোবাসা থেকে, আমার যেটা ভালো লাগতাম করে ফেলতাম, কিন্তু দেখতাম ওটা রিফ্লেকশনটা অনেক ভালোভাবে আসে এবং কাস্টমার যে রিভিউটা খুব ভালোভাবে আসে, কারণ আমি প্রত্যেকটা কাজে কিন্তু ইউনিকনেস থাকে, মানে অন্য ডিজাইনার থেকে আপনার ব্যাপারগুলো আলাদা। কারণ কি কপি করার প্রবণতা এখন বেশি, সত্য কথা। এটা একটা খারাপ দিক, ক্ষতি দিক। এবং এই প্রজন্ম হচ্ছে, এটা শুধু আমি ডিজাইনিং ক্ষেত্রে বলবো না, এই সোফাতেও যদি কেউ বসে সে মনে করে কালকে তার একটা বিলবোর্ড হোক। তো এটা হচ্ছে সবারই স্বপ্ন খুব দ্রুত। আমার তো মনে হচ্ছে আমি 26 বছর মনে হচ্ছে আমি কিছুই পারি নাই করতে। কিছুই হয় না যখন এই ধরনের শব্দ সফলরত সফল শব্দটা আমার নামের পাশে ইউজ করেন। আসলে তো সফলতা আমি মনে করি না, কিন্তু হ্যাঁ ভাল লাগে যে আমি একটা কাজ করলাম, আমার কোনো কনসেপ্ট নিয়ে যখন কেউ গবেষণা করছে, কোনো ইউনিভার্সিটি থেকে যখন আমার কাছে কেউ পাঠাচ্ছে বা কোনো জায়গায় যখন হয়তো বলছে যে ওনার ওই কাজটা খুব ভালো ছিল, একটা শিল্পীর আসলে ওইটাই সার্থকতা, ওইটুকুই প্রাপ্তি। কিন্তু এখনকার জেনারেশন এটা গান হোক, নাচ হোক, অভিনয় হোক, মডেলিং হোক, সব কিছু হোক, লিফটে উঠবে লিফটে নেমে যাবে, তার মানে অনেক দিন স্টে করার ইচ্ছাও নাই। বা যিনি এখন সেলিব্রিটি হয়ে মানে ফাটিয়ে ফেলতেছেন টেলিভিশন সিনেমা, তিনিও ভাবতেছেন খুব দ্রুত টাকা রোজগার করে আমি দেশ ছেড়ে হিজাব নিয়ে বসে থাকবো। আচ্ছা, এখানে কেউ এখন শিল্পী হতে আসে না, কিন্তু সবাই পারফর্মার এবং টাকা রোজগার করে, একটা টাকা রোজগারের ক্ষেত্র মনে করে, যেটা আসলে আমার মনে কখনোই ছিল না। বা আমার মতো এরকম আমরা যারা ওই সময় কাজ করেছিলাম বা আমার সেক্টরেই অনেকেই তো তখন ছিলেন, অনেকে হয়তো এখন নাই, কিন্তু আমি বলবো সবার না কমন একটা ভালোবাসা ছিল। ভালোবাসাটা নাই, কমিটমেন্ট নাই, রেসপেক্ট নাই, এগুলো তো সব দরকার। মানে আমি যখন বলি যে আমার 10,000 টাকা নিয়ে আমি ব্যবসা 25 বছর ধরে কাজ করছি, তার মানে কি হচ্ছে আমার টাকা ছিল না, বাকি সবই ছিল নিশ্চয়ই। আমাকে যখন আমি চারুকলায় সেকেন্ড ইয়ার পড়ি, তখন কোটি কোটি টাকা বাকি কাপড় দিয়ে আমার তাঁতি ভাইরা বা আমার প্রডিউসাররা বা এরা সারা আমাকে বিশ্বাস করতো, তার মানে হচ্ছে আমার ডিলিংসটা খুব ভালো, আমি খুব টাইমলি ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করতাম। মানে এই যে এইগুলো আসলে খুব দরকার যে কোনো ক্ষেত্রে, এটা শুধুমাত্র এই ডিজাইনিং এর না, এটা এই প্রজন্মের যে কোনো সেক্টরে, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আর ক্রিয়েটিভ লাইনে যদি কাজ করে তাকে অবশ্যই তার ট্যালেন্ট থাকতেই হবে। তুমি একটা জিনিস কপি করো, কিন্তু তুমি এটাকে কপি করতে পারো, কিন্তু তোমাকে অবশ্যই তোমার মতো করে একটা প্রেজেন্টেশন দিতে হবে, যেন দেখলেই মনে করবে যে না এটা একটা রহিমের কাজ, দেখলেই মনে হবে। আমার কালারফুল পাঞ্জাবি, এখন তো অনেকেই কালারফুল কাজ করছে, তো তারা ধরেই নেয় বাইরে কেউ হয় এটা নিশ্চয়ই বিপ্লবদার ডিজাইন, হয়তো এটা আমার ডিজাইন না। কিন্তু এই যে একটা ক্যারেক্টার তৈরি করা, এই জিনিসটাও দরকার কাজের ক্ষেত্রে, ওই ইউনিক বিষয়টা এবং কমিটমেন্ট, ডেডিকেশন, রেসপেক্ট, সবকিছু মিলে একটা মানুষ সফল হয়। বাহ চমৎকার, আপনি অনেক সুন্দর করে কথা বলেন। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা, সময় থাকলে আরো অনেক কথা জানতে পারতাম, একেবারেই ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই। আবারও দেখা হবে এসটিভি পর্দায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, এবং যারা আমাদেরকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখার জন্য, এবং দেশের শিল্পের পাশে এবং শিল্পীর পাশে থাকুন। আর এসিটিভির জন্য কি বলে, এসিটিভি পুরো পরিবার তো আমার নিজের পরিবার, এবং বাংলাদেশে আমি যত বছর ধরে কাজ করছি, কারণ ম্যাক্সিমাম বিটিভি ছাড়া সব চ্যানেলই তো আমার প্রতিষ্ঠানে পরে হয়েছে, তো এই জন্য আমার অভিজ্ঞতাটা আছে। আমি মনে করবো এত ব্যয়বহুল কাজ, এত দরদ দিয়ে কোনো ফ্যাশন মানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করার যদি কোনো চ্যানেল থাকে, আমি বলবো এটা এসিটিভি আছে, যারা আসলে এত বিগ বাজেটের বিগ প্যানেল নিয়ে কাজ আমি কোনো সময় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমি দেখি না। তো এটা আমি এসিটিভিকে সবসময় রেসপেক্ট করি, ভালোবাসি, এবং যে কোনো সময় যে কোনো কাজে আমরা একসাথে আছি। ধন্যবাদ দাদা। প্রিয় দর্শক, আবারও দেখা হবে ঠিক বিকাল 5:30টায় অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে গল্প কথা অনুষ্ঠানে। সে পর্যন্ত চোখ রাখুন এসিটিভি পর্দায়।